গুরুতর অসুস্থতা নেই বলে সোমবার পার্থ চট্টোপাধ্যায়কে ফিরিয়ে দিল ভুবনেশ্বর এইমস। একই দিনে কলকাতা হাইকোর্টে কার্যত ধাক্কা খেলেন ইডির হাতে গ্রেফতার প্রাক্তন শিক্ষামন্ত্রী। তার রবিবারের নির্দেশ সংশোধনের আবেদনে হস্তক্ষেপ করল না হাইকোর্ট, সেই আবেদন খারিজ করে দিলেন বিচারপতি বিবেক চৌধুরী। রবিবার তার মামলায় কলকাতা হাইকোর্ট যে পর্যবেক্ষণ দিয়েছিল তাতে কিছু সংশোধন চেয়ে সোমবার ফের আদালতের দ্বারস্থ হন পার্থ চট্টোপাধ্যায়। পর্যবেক্ষণে যে অংশগুলি মুছে ফেলার আবেদন জানানো হয় সেগুলি হল, চাকরি দেওয়ার নামে এফআইআর এ নাম থাকা অভিযুক্তরা টাকা নিয়েছেন বলে অভিযোগ, এই ধরনের দুর্নীতিপূর্ণ আচরণের মাধ্যমে বিপুল টাকা সংগ্রহ করেছেন অভিযুক্তরা। কেস ডায়েরি থেকে দেখা যাচ্ছে যে তল্লাশি অভিযানের সময় অভিযুক্তের আইনজীবী উপস্থিত ছিলেন, ফলে আইনজীবী থাকতে না দেওয়ার যে অভিযোগ অভিযুক্ত তুলেছেন তার সম্ভবত মিথ্যা। বর্ষিয়ান ক্যাবিনেট মন্ত্রী যার অপরিসীম ক্ষমতা রয়েছে এবং যিনি গুরুত্বপূর্ণ পদে রয়েছেন তার পক্ষে অন্য রাজনৈতিক নেতাদের সাহায্য নিয়ে গুরুতর অসুস্থতা এবং চিকিৎসার আড়ালে জিজ্ঞাসাবাদ এড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি এটা ঘটে তাহলে বিচার ব্যবস্থা হাজার হাজার যোগ্য প্রার্থীদের অশ্রুধারায় অভিশপ্ত হবে, যাদের ভবিষ্যৎ টাকার লোভে বলি প্রদত্ত হয়েছে। কলকাতা হাইকোর্টের বিচারপতি বিবেক চৌধুরীর বেঞ্চে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী সওয়াল করেন, এই পর্যবেক্ষণ নির্দেশনামায় থাকলে জামিন পেতে অসুবিধা হবে, তাই তা সংশোধন করা হোক। কিন্তু পর্যবেক্ষণ সংশোধনের এই আবেদন খারিজ করে দেন বিচারপতি বিবেক চৌধুরী। শুনানি চলাকালীন বিচারপতি চৌধুরী বলেন, আমার পর্যবেক্ষণ একজন সাধারণ মানুষ হিসেবে, প্রত্যেক দিন যদি আমাদের নিজেদের নির্দেশের ব্যাখ্যা নিজেদেরই করতে হয় তাহলে সেটা অত্যন্ত অসুবিধার কারণ হয়ে দাঁড়ায়। তবে রবিবারের নির্দেশনামায় লিপিবদ্ধ ছিল যে পার্থ চট্টোপাধ্যায়ের নাম সিবিআইয়ের এফআইআরে ছিল। সোমবার এ প্রসঙ্গে বিচারপতি জানান, পার্থ চট্টোপাধ্যায়ের নাম সিবিআইয়ের এফআইআরে ছিল না, এই অংশটি সংশোধন করে দেন বিচারপতি। শফিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটিও, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।